তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু দি মাই নিউ ব্লগ। সো গাইজ, আজকের এই ব্লগটাতে তোমরা দেখামো, তো আজকে এই ব্লগে মানে অনুকূল ঠাকুর আশ্রমে এই জায়গার ভিতরে বড় একটা অনুষ্ঠান হইতে যাইতেছে। তো আজকে এই অনুষ্ঠানটা এই ব্লগের ভিতরে তুলে ধরুম। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এই অনুষ্ঠানে, তো একটা ছোট করে একটা মেলা অবশ্যই। তো তোমরা এই ব্লগে সবকিছু দেখতে পারবা, তো ওয়াচ করো, কন্টিনিউ করি ব্লগটারে। রাহুল আয় পড়ছে, তো এই লো রাহুল আর রাজ, রাজ হাই করে দাও একটা। হ্যাঁ রাহুল, তো ওখান থেকে যাইতেছি আমরা, মানে এক্সাইটেড হয়েছি। চলো গাইজ, আমরা বাড়ির সামনে এত বড় অনুষ্ঠান থাকে আমরা রাত্রে বাড়িছি, একটাই কারণ, কারণ দিনের বেলা এত রৌদ্র আছিল, তো যার কারণে আমরা মানে দিনের বেলা বাড়ি যেতাম পারছি না আর কি। তো রাত্রেবেলা ওই বাড়িছি, রাত্রেবেলা একটু ঠান্ডা ঠান্ডা ভাবও আসছিল, একদম সেই লাগছে ঘুরতে। তো অনেকটি দোকান দেখছি, মানে মেলাটা তো ছোট্ট না, তো কয়েকটা দোকান সিনেমি দেখলেছি। এই দিয়ে তোমরা ওয়াচ করো, তারপরে মেইন মন্দিরটারও তোমাদের দেখাইতেছি। আর গাইজ, অক্ষণ যে আঙ্গেলটা তোমরা দেখতেছো, এটা মনে হচ্ছে ক্যামেরার সামনে একটু কর্তব দেখাইলে ভাইরাল হয়েছে বোগা। আর গাইজ, মন্দিরটা যে ওই সাজাইছে, মানে যে ওই লাইটিংটা করছে, একদম কিতা কইতাম সেই করছে, সেই করছে। তো এখন আমরা ঠিক যাইতেছি মন্দিরটার ভিতর, মানে ভিতরে ঠিক কিছু এত একটা কিছু করছে না, তবু আমরা একটু ঘুরাইছি আর কি তোমরা দেখানোর লিগা। আর গাইজ, এখন তো ডিসেম্বর মাস না, তো যার কারণে পিকনিক তো আমাদের দিকে চাপাতা বাগান আছে আর কি, তো এইদিকে পিকনিক করে অনেক মানুষ। তো এই আবুডা মানে তারার গানে তার মনের খুশিতে নাচতেছে, মানে দেখতে খুবই ভালো লাগছে আর কি। গাইজ, মেলা হোক বা ছোট করে একটা অনুষ্ঠানে হোক, ফুচকার দোকান উঠছে মানে কি তা ফুচকা খাইতেই হইব। তো আমি রাজ রাহুল অক্ষণ মিলে খাইতেছি ফুচকা। সিঙ্গারা দোকানও আমার একটা ফেভারিট দোকান আছে, সিঙ্গারার দোকানে যাইতেছি। চলো গাইস, রাজে খালি কইছে রাহুল রে যে রাহুলের সিঙ্গারাটা আমি খাইলাম, তো রাহুল সিয়াতে রাজার মারতেছে, দেখতে পারতেছো তোমরা। গাইজ, সবকিছু খাইটা লাস্ট আমরা দাঁড়িয়ে খালি 5 টাকা ছিল, তো 5 টাকা দেয় কিটা কিনে তোমরা খালি দেখবা। গাইজ ফাইনালি এখন আমরা সিঙ্গারা টিঙ্গারা খায়া, তো এখন যাইতেছি রেডি, তো এখন ঠিক আমরা যাইতেছি বাড়ির দিকে। তো বাড়ির দিকে দেখালি 5 টাকা দিয়া কিছু খাইতাম পারেনি, তো চলো এর লিগা যত সব কান্ড হয়েছে। কিটা করছে যেমনি সিঙ্গারা খাইতেছে। তো গাইজ, দেখতে দেখতে আমরা একটু মারবাড়ি চাইলাম, তো মারবাড়িতে আয়া দেখি কি তা জগৎবন্ধু আশ্রম থেকে অনেক বড় একটা মানে কি তা কইতাম রেলি কইতে পারো, এটা মানে গডবুট তো আছে আর কি। তো কালকে তো জগৎবন্ধু আশ্রমে উৎসব, তো যার কারণে সবার হাতে মানে থালার ভিতরে প্রদীপ নিয়ে আইসে সবাই, খুবই সুন্দর লাগছে এটা, তোমরা এটা সিনেমেটিক ভাবে দেখো।
গাইস আজকের ভিডিও এই জায়গাতেই শেষ। তো এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা শেয়ার করবা এন্ড জিতা খুশি আছে সব কিছু করে দিবা। তো এই দুইটা আসলে আজকে আমাদের ভিডিওতে ভাব দেওয়া হইতেছে। তো আজকে লেগে যেটুকুই বাই।